হ্যালো, তোমাদের আজকে আমি ক্লাস ইলেভেনের নুন কবিতাটি আলোচনা করছি। জয় গোস্বামীর লেখা নুন কবিতাটির উৎস এবং এই কবিতাটির যে বিষয় সংক্ষেপ, খুব সংক্ষিপ্ত আকারে বলবো, সহজ সরল ভাষায়, এবং নামকরণটা কতটা সার্থক সেটা আজকে আলোচনা করব। ঠিক আছে, শুরু করছি। তোমাদের নুন কবিতাটি জয় গোস্বামীর লেখা, এটির উৎস হচ্ছে 1988 খ্রিস্টাব্দে প্রকাশিত ভূতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে গৃহীত। কোথা থেকে? না, ভূতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে গৃহীত। পরে কবিতাটি শ্রেষ্ঠ কবিতা সংকলনে প্রকাশ পায় বা স্থান পায়, আমরা জানি। এরপর আমি আলোচনা করছি তোমাদের এই কবিতাটার যে বিষয় সংক্ষেপটা কি, না সমাজে নিম্ন মধ্যবিত্ত দিন আনা দিন খাওয়া মানুষ সামান্য প্রাপ্তিতেই খুশি থাকে। অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা তাদের মধ্যে আত্মদহন তৈরি করে না। অতি সামান্য নুন ভাত মোটা কাপড়ের ন্যূনতম সংস্থানেই তাদের তৃপ্তি। আলোচ্য কবিতা নুন কবিতায় কবি দেখিয়েছেন নিম্ন মধ্যবিত্ত মানুষের রোজগার জীবনের অসুস্থতা, ধার দেনায় দৈন্যের মধ্যে অতিবাহিত তাদের যে জীবনযাত্রা দুঃখ কষ্টের মধ্যে, জীবনের যাবতীয় অপ্রাপ্তি অক্ষমতা ও দুঃখ ভুলতে তারা নেশার দ্বারস্থ হয়। সেই স্নায়বিক শৈথিল্য তাদের কঠোর বাস্তবতাকে ভুলিয়ে দেয়। দারিদ্র তাদের নিত্যসঙ্গী, তাই প্রতিদিনের বাজারটুকুও তাদের জোটে না। কারো কারো বেশিরভাগ দিন অর্ধাহার বা অনাহারেই দিন কেটে যায়। অভাবের সংসারে আবার কখনো সুপ্ত ইচ্ছে বা শখ জেগে ওঠে, হঠাৎ পয়সা পেলে বেহিসেবি হয়ে সুখের সন্ধান করে তারা। তাদের হৃদয়ের সৌন্দর্যবোধ জীবনের গ্লানিকে মুছে দিতে চায়, তাই তারা গোলাপ চারা কিনে বাড়ি ফেরে। কিন্তু মাথা গোঁজার এক চিলতে পরিসরে সাধের গোলাপ চারা জায়গা হবে না বা আদৌ ফুল হবে কিনা, এই সংশয় ঘিরে ফেলে তাদের সমস্ত আশাকে। রঙিন স্বপ্নময় জগৎ ছেড়ে বাস্তবের কঠোরতায় তারা সুখ খুঁজতে শেষমেশ গোলাপ চারা নয়, গঞ্জিকায় আপন করে নেয়। গঞ্জিকাকেই তারা আপন ভাবে গ্রহণ করে। নেশাচ্ছন্ন মস্তিষ্ক মধ্যবিত্ত মানুষের জীবনকে উত্তরণের হদিশ দেয় না, বরং গতানুগতিকতায় তারা অভ্যস্ত হতে শেখে। তাই ক্ষুধা নির্বৃত্তির জন্য কেবল ঠান্ডা ভাতে নুনের সামান্য নুনের প্রত্যাশা করে তারা। কিন্তু হঠাৎ আয় বন্ধ হলে, অনাহারে জীবন দুর্বিষহ হয়ে উঠলে আপাত শান্ত মানুষের দল সোচ্চার প্রতিবাদ করে। তাদের প্রতিবাদের স্বর ছড়িয়ে পড়ে সমাজের নানা মহলে, কিন্তু তারা সামান্য অবহেলিত। তাদের খাদ্যের দাবি, ন্যূনতম গ্রাসাচ্ছাদনের দাবি নিয়ে ব্যস্ত হয় না উদাসীন সমাজ, তাই অনিশ্চিত জীবনের যন্ত্রণা থেকে মুক্তি হয় না তাদের। তারা জানাতে থাকে বেঁচে থাকার সামান্য সম্বল ঠান্ডা ভাতে নুনের ঐক্যবদ্ধ দাবি। কবিতা এই দাবি কবি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন পুরো কবিতা জুড়ে। এটাই ছিল তোমাদের এই কবিতার বিষয়বস্তু। এরপর আলোচনা করছি নামকরণটা কতটা সার্থক। আমরা জানি যে সাহিত্য সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরিতে নামকরণের যথেষ্ট ভূমিকা রয়েছে। বিশেষ করে কবিতার ক্ষেত্রে নামকরণে কবিতার অন্তর্নিহিত কোনো ভাবনা অথবা কবিচিত্রের সত্য সন্ধানের ইঙ্গিত পাওয়া যায়। কবিতায় নামকরণ কেবল কবিতার ভাববস্তুর ইঙ্গিত দেয় না, কবির জীবন দর্শন, সমাজ চেতনা সূত্র ধরে মানবতা তথা মূল্যবোধের পরিচয় ঘটাতে সহায়ক। প্রতিদিনের সমাজ জীবনের একঘেয়ে জীবনযাত্রায় নিম্নবিত্ত তথা শ্রমজীবী শ্রেণীর দিন আনা দিন খাওয়া মানুষেরা সামান্য প্রাপ্তিতেই খুশি থাকে। অনেক কিছু না পাওয়ার হতাশা তাদের তাকে জীবনের গতানুগতিকতাকে মেনে নিতে শেখায়।
অতি সামান্য নুন ভাত মোটা কাপড় সংস্থানেই তাদের দিন গুজরান হয়। স্বল্প আয়ের এই মানুষগুলোর প্রতিদিনের জীবন অতিবাহিত হয় অসুস্থতা এবং ঋণগ্রস্ততার মধ্য দিয়ে আমরা দেখেছি। তাই প্রতিদিনের জীবনের গ্লানি ও হতাশাকে ভুলে থাকতে এই মানুষগুলো রাত্রির গভীর অন্ধকারে গাঁজার নেশায় বুঁদ হয়ে থাকে। দারিদ্র যাদের নিত্যসঙ্গী সেই মানুষগুলোর জীবনেও কখনো কখনো সাধারণ ইচ্ছেগুলো উঁকি দেয় এবং অর্ধাহারী কিংবা অনাহারী এই মানুষগুলোর হাতে হঠাৎ অর্থ এলে তারা মনের স্বাদ মিটিয়ে মাত্রা ছাড়া বাজার করে, বাড়ি ফেরার পথে সৌখীর মানুষের মতো গোলাপ চারা কিনে আনে। অথচ জীবনের দৈনে জীবনের যে দুঃখ কষ্টে সেই সৌখিনতার গোলাপপুঞ্জ ম্লান হয়ে যায় বা নিশ্চেদ হয়ে পড়ে, কারণ মধ্যবিত্ত মানুষ নিজেরাই মাথা গোঁজার ঠাঁই পায় না। তাই মনের অব্যক্ত ইচ্ছেগুলো অপূর্ণ থাকার বেদনা ভুলতে স্নায়ুর শিথিলতার জন্য গোলাপের গন্ধের চেয়ে গঞ্জিকার টান তাদের কাছে বেশি সুখকর মনে হয়েছে। এখানে গঞ্জিকা হচ্ছে গাঁজা বা এক ধরনের তামাক জাতীয় মাদক দ্রব্য। অত্যাধিক পরিশ্রমী এই মানুষরা কর্মক্লান্ত হয়ে মধ্যরাত্রে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নুন পায় না। তীব্র খিদের জ্বালায় আমরা দেখেছি নুনের অভাবে তারা ক্ষোভে অভিমানে অক্ষমতায় বেদনায় সহনশীলতা হারায়। সারা পাড়া তথা সমগ্র সমাজে ক্রোধ সোচ্চার প্রতিবাদ রূপে ছড়িয়ে পড়ে। অনাহার ক্লিষ্ট মানুষগুলি তখন অধিকারের জন্য ঐক্যবদ্ধ দাবি জানায়, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। অথচ জীবনে বেঁচে থাকার রস সামান্য রসদ ভাতের সঙ্গে কেবল নুনের ব্যবস্থা হলেই তাদের সন্তুষ্টি হবে। এই নুন কবিতায় কেবল একটি উপাদান হয়ে থাকেনি এই নুনটি, বরং মধ্যবিত্ত জীবন সংগ্রামে চিরকালীন দ্বন্দ্বকে ব্যঞ্জিত করেছে। তাই ব্যঞ্জনধর্মী নামকরণ হিসাবে কবিতার নুন কবিতাটি কিন্তু সার্থক এবং যথাযথ এবং সর্বাঙ্গ সুন্দর হয়েছে এটা কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেল, প্লিজ প্লিজ। তোমাদের হাত ধরে জানি চ্যানেল এগিয়ে যাবে এবং বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। ঠিক আছে, অবশ্যই এভাবেই তোমরা পাশে থাকবে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।